সদ্যনির্বাচিত কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমানের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কানাডা আওয়ামী পরিবারের ব্যানারে রোববার দুপুরে মন্ট্রিয়ালের কাফে রয়্যালে অনুষ্ঠিত মত বিনিময় সভায় কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান প্রবাসী নেতারা। ব্যানারে মত বিনিময় সভা লেখা থাকলেও সবার বক্তব্য ছিল প্রতিবাদী চির কানাডা আওয়ামী লীগের নতুন কমিটির বিরুদ্ধে। কমিটি থেকে বাদ পড়া অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে দেশ এবং প্রবাসে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন তারা, অনেক ত্যাগ স্বীকার করার পরও তাদের মূল্যায়ন করা হয়নি বর্তমান কমিটিতে। এই মন্ট্রিয়াল থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছে, আমরা লোকের সংখ্যা কম হতে পারি কিন্তু মন্ট্রিয়ালে আওয়ামী লীগের দুর্গ এটা এখনো আছে। আমরা সেদিন প্রমাণ করেছে মন্ট্রিয়ালবাসী, সেদিন প্রমাণ করেছিল আরেকটি কথা যে মহিম মিয়া ছাড়া যেটা আমাদের আজকের মঞ্চের সভাপতি উনি প্রস্তাব দিয়েছিলেন যে সভাপতি হবেন গোলাম মুহিবুর রহমান, আমরা এক বাক্যে সেদিন ওনাকে সভাপতি বলেছিলাম, আমরা সেই সভাপতি পেয়েছি কিন্তু আমাদের সভাপতি আমাদেরকে কিচ্ছু দিতে পারেন না, এটা আমাদের দুঃখ হলে সত্য। আমি হাজারবার গেছি টরেন্টোতে, আমরা করছি মিজান কমপ্লেক্সে মিটিং, আমাদের বিরোধীরা করছে আপনার রেড হট তন্দুরিতে, আমি প্রায় জিজ্ঞেস করতাম দাদা আসেন কোন আওয়ামী লীগে যাবো, উনি আজকে বহাল তবিয়তে সভাপতি। বিন্দু করি এক ভদ্রলোক, আমার মনে হয় আওয়ামী লীগের কানাডা কেউ ছিল না, উনারে আইসেই জয়েন্ট সেক্রেটারি, আর একটা দেওয়ান তারে সাংগঠনিক সম্পাদক। আমার প্রশ্ন হইল, আমি তো ফারুকিকে দুষবো না, আমাদের নেতৃবৃন্দ যারা ছিল সে বলছে একটা করছে আর একটা আপনারা কেন প্রশ্রয় দিলেন? হে আমি প্রতিদিন রাজনীতি করি না, কিন্তু আমাকে বেজ্জত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। ফারুকি হাসান আমাদেরকে বলছিলেন যে টাকা নিবেন, কমিটি জমা দিবেন, এইভাবে চলে আসছে, তো আমি ধরে নিতেছি উনি আমাদের সাথে বেইমানি করেছেন। কি বলেন আপনারা, বেইমানি করেন নাই? মাননীয় প্রধানমন্ত্রী কানাডা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের জন্য অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ফারুকি হাসানকে দায়িত্ব দেন গত বছরে। সৈয়দ ফারুকি হাসান আওয়ামী লীগের অনেক পদদারী প্রথম সারির নেতাদের বাদ দিয়ে এবং আওয়ামী লীগের বাইরে থেকে এনে নতুন কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে অনুমোদন করেছেন, এমনটাই অভিযোগ কানাডা আওয়ামী লীগের নেতাদের। আমি 1970 সালে শিক্ষকতায় আরম্ভ করেছিলাম, সুতরাং আমার বয়সটা এখন আপনারা চিন্তাই করতে পারছেন, তখন আমার বয়স 23 বছর বয়সে আমি শিক্ষকতা আরম্ভ করছি এবং আর 2 স্কুলে আমি 19 বছর শিক্ষকতা করছি। তো যাই হোক, আমার বা আওয়ামী লীগ সব কিছুই, মুসলিম লীগ সব কিছুই আমি দেখেছি, আমার নবদর্পণে সব কিছুই আছে। যাই হোক, এই অন্যান্য বক্তারা যেভাবে বলেছেন ঠিক আমারও ঠিক সেই একই অবস্থায় আমার আছে। সবার উপস্থিতিতে একটা একটা শিথিল অবস্থানে চলে গেল এবং আমাদের সাবেক সভাপতি উনি প্রস্তাব রাখলেন যে আগের যে কমিটিতে যারা আছে ওদেরকে রেখে এবং যদি আবার নতুন কিছু মানুষ আসে ওদেরকে আপনারা ক্লাস করবেন, কিন্তু আমার আগের কমিটির একজন মানুষকে আপনারা মাইনাস করতে পারবেন না। এই কমিটির কিছু লোক আছে জীবনে আমরা ওনাদেরকে একটা মিটিং এ দেখি, জীবনে কোনো জায়গাতে একটা অনুষ্ঠানে দেখি, জীবনে কোনো একটা জায়গাতে আওয়ামী লীগের নামে আমরা দেখি না। তো তারা যখন এই কমিটির ভিতরে আসলো ভালো কথা, কিন্তু যখন আমাদের নেত্রী শেখ হাসিনা কানাডাতে আসছিলেন তখন যখন এই বিএনপি কালা পতাকা নিয়ে যখন হাসিনা গো ব্যাক প্রতিবাদ করতেছিল তখন সেখানে কে ছিল? যখন ওই কুইবেক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিম আহমেদ ও কানাডা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বজলুর রশিদ ব্যাপারীর সঞ্চালনায় এবং কানাডা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রহমতুল্লাহর সভাপতিত্বে সবাই প্রবাসী নেতারা আরো বলেন, নানা ঘাত প্রতিঘাত চড়াই উতরাই ও সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে আজ এই অবস্থানে উপনীত হয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দুর্দিনে দেশ এবং প্রবাসে অনেক নেতাদের পাওয়া যায়নি। এই ধরনের অনেক হাইব্রিড নেতাদের স্থান করে দেয়া হয়েছে কানাডা আওয়ামী লীগের বর্তমান কমিটিতে। তাদেরকে বাদ দিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করার অনুরোধ জানানো হয় আলোচনা সভায়। তারপর এখন যে নতুন কমিটিতে যারা আসছে, ভালো ভালো তখন লোক খুঁজে পাওয়া যায় না। আর দল যখন ক্ষমতায়, এই দল যখন ক্ষমতা থাকে তখন লোকের অভাব হয় না। দল যখন ক্ষমতা থাকে না তখন আর লোক খুঁজে পাওয়া যায় না। বাস্তব সত্য, দিস ইজ দ্য রিয়েলিটি, সেটা আমরা বিগত 35 বছর যাবৎ দেখে আসছি, এখনো দেখতেছি। আজকে অনেক অনেক যারা এখানে অনেকদিন শ্রম দলের জন্য কাজ করে গিয়েছে, অনেক মেধা সম্পন্ন যারা নেতা কর্মী যারা ছিলেন, অনেকে বাদ পড়েছেন, অনেকে অনেকে তার যোগ্যতা অনুসারে তার স্থান পান নাই। তবে হ্যাঁ, এটা সত্য যে আপনার একটা জায়গায় জয়েন্ট সেক্রেটারি তিনজন থাকে, সাংগঠনিক সম্পাদক তিনজন থাকে, এখানে সবাইকে তার বসানো যায় না। তার মধ্যে থেকে আপনার এখানে বেছে বসানো দরকার। কথা ছিল আমাদের সাথে আলোচনা করে কমিটিতে লোক কমিটি বানাবে, সেইভাবে কথা হয়েছে যে সব কমিটিতে আমাকে একটা সম্মানজনক পোস্ট দিয়েছেন, কিন্তু সেই পোস্টের আনন্দটা আমি নিতে পারছি না। কারণ এই কমিটিতে রহমত ভাইকে অপমান করা হয়েছে, আমার তাজুল ভাইকে বাদ দেওয়া হয়েছে। এক কথায় সেখানে টরন্টোতে এই কথাও উঠেছে যে মাহমুদ ভাইয়ের লোকদেরকে আমরা মাইনাস করেছি। আমি সভাপতির মাধ্যমে আমি আহ্বান জানাবো যাতে কমিটি যদি কপ করা যায় আগামীতে, আপনার কেরানা আওয়ামী লীগের সাংগঠনিক মিটিং ডাকুন, ডাকে যারা বাইরে যারা আছে কেরানা আওয়ামী লীগে তাদেরকে কপ করুন। এবং যারা অনেকে, আমি নিজে নিজেকেও আমি কখনো যে ফেসবুকে যে আমার ভাই এখানে বলছে যে অনেকে ফেসবুকে ভূত ফটো ওটো দিয়ে অ্যাড দিতেছে, এখানে আমি জিজ্ঞাসা করবো কখনো আমার ছবি দেখছেন আপনি? আমি তো উপস্থাপন কাল কখনো করি না, আমি নিজেকে আমি জানি যে এই দুঃখ পাইছে। আমি কখনো চাই না যে একজন মানুষকে সে উপরে ছিল কেননা আমি লিখে সাংগঠনিক সম্পাদক ছিল এই জায়গায় তাকে আমাকে উপরে দিয়ে আমার নিচে দেওয়া, এটা তো এটা অপমানজনক, এটা দুঃখজনক। এদিকে নতুন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান তার বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের পর তিনি হাইকমান্ডের সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করবেন। সবাই আমার সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শের চেতনা, স্বাধীনতার চেতনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের বা আওয়ামী পরিবারের সদস্যকে সবাই আমার সঙ্গে থাকতে হবে, তাকে কাজ করতে হবে, এবং আমি গঠনতন্ত্র মোতাবেক আমি যারা উপযুক্ত যারা অ্যাক্টিভ তাদেরকে আমি অবশ্যই আমার কফ করবো, আমি নিয়োগ করবো, আর ইনি ঠিক তাদেরকে আমি অব্যাহতি দিয়ে দিব এটাই। এবং আমি অলরেডি আলাপ করেছি এবং আমার নেতৃত্বকেও আমি পারমিশন দেব, এবং সবাইকে আমি যারা কাজের লোক সবাইকে আমি এই কাজ করবো। কানাডায় আওয়ামী লীগকে সুসংগঠিত এবং আরও শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে এবং বাদ দিতে হবে সুদিনের হাইব্রিড নেতাদের। এমনটাই দাবি কানাডা আওয়ামী লীগের নেতৃবৃন্দের। মজ্জেন সাজু, চ্যানেল এসি নিউজ।